এখন একটা ভাইরাল হচ্ছে গিয়ে ভাইরাল না এটা একটা সত্যি ঘটনা যে রুবি নামে যে মহিলা সাদা চুলে সে একজন চাইনিজকে বিয়ে করেছিলেন আর চৌ কি জানি নাম যাই হোক হোয়াটেভার সাংাইয়ের মালিক লিফারও বোধহয় মালিক ছিল ওরা মা কি জানি একটা পার্লার ছিল মে ফেয়ার পার্লার সে একদম এই সালমান হত্যা মামলার সাথে জড়িত এটা একদম আমরা সবাই জানি কিন্তু প্রকাশ্য আমরা বলতে পারছি না এর একটা পিচার হওয়া উচিত আমার মনে হয় লুসি এবং তার বউ স্যামিরাকে ধরলে আর বাদবাকি অংশটা বেরিয়ে আসবে রুবিকে অবশ্যই আমাদের সুরক্ষার মাধ্যমে প্রধান সাক্ষী মেনে এটার সাথে আমি বলব সবাই বাহা বা দেবে এবং সবাই এইটাই চাচ্ছে মনে মনে যে এই শাস্তিটা না হলে দৃষ্টান্তমূলক শাস্তি অবশ্যই আমরা আশা করি দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই সেই আমলে নীলা চৌধুরী শক্ত অবস্থানে ছিলেন কিন্তু তার সন্তানের বিচার তিনি পাননি কেন সেটা আমরা ঠিক আসলে ঠিক মতো বলতে পারবো না তার সদুত্তর দিতে পারবো না কিন্তু একজন মায়ের কোল খালি করা একজন ইন্ডাস্ট্রি আমাদের খালি করে দেওয়া এর বিচার আমরা এত সহজে ছেড়ে দিব না যেহেতু রুবি মুখ খুলেছে রুবিকে পাওয়া গেছে তার মানে সে বেঁচে আছে রুবি এতদিন কেন মুচুক ছিলেন এটা বোঝা যা দায় কিন্তু এখন বোঝা যাচ্ছে রুবির গায়ে যখন বাড়িটা পড়ছে রুবির সন্তানের গায়ে যখন বাড়িটা পড়ছে রুবি তখন মুখ ফুলেছে খুব সুন্দরভাবে যে যাই হোক শেষ পর্যন্ত রুগী যখন মুখ খুলেছেই আর বাদ বাকিটাও খুলে যাবে লুসি আর তার কন্যার মাধ্যমে সবাই আর নমনীয় থাকবেন না সবাই আমি খালি বলে যাব আমি আওয়াজ তুলে যাবো আপনারা হ্যাঁ হ্যাঁ বলবেন আপনারা সবাই মিলে লাইভে আসুন সবাই মিলে বলুন আমরা এই বিচার চাই আমরা বিচার চাই এবং আমার আমার জানা মতে প্রত্যেকে আমাকে ইনবক্সে লিখে পাঠিয়েছেন এটা জানা গল্প এই রুবিটি আগে যা ছিল এটার সাথে জড়িত এটা সবাই জানে কিন্তু এখন রুবির ভাই ঠাই যেহেতু মরে গেছে মারা গেছে এদের হাতেই রুবি এখন নিজের যান বাঁচানোর জন্য রাস্তা কিনতে চাচ্ছে কী জানি কার জানি এর সাথে আমার ওর বাপদের মন্ত্রী হয়েছিল তো এই রুবিটি কত ডেঞ্জারাস একটা মহিলা ছিল সেটা মানে এখন বের হয়ে আসবে আমি আশা করবো সুষ্ঠু বিচার হবে কারণ এখন স্বাধীন বাংলাদেশ আছে সুকন্যা আছে আমরা আছি আমরা স্বাধীন বাংলাদেশের স্বাধীন নাগরিক আমরা কোনো অন্যায়কে দেশে হতে দেব না আমরা প্রতিটা অন্যায়ের বিরোধিতা করব থ্যাংক ইউ ভেরি তাই আওয়াজ তোলো আওয়াজ তোলো লাইক দিলে হবে না আওয়াজ তোলো সালমান সার চারদিকে শত্রু ছিল ঘরে বাইরে সর্বত্র শাবনূরকে কেন্দ্র করে প্রযোজক তথা আন্ডারওয়ার্ল্ডের ডন ও নারী কেলেঙ্কারিতে সিদ্ধ আজিজ মোহাম্মদ ভাইয়ের সাথে ঝামেলা হয় এরপর ঘরের শত্রু স্ত্রী সামিরার পরকিয়া তাও আবার সালমানের ঘনিষ্ঠ বন্ধুদের সাথেই এই বিষয়টি যখন প্রমাণসহ আজ করতে পারে সালমান ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে আসলে বেচারা সালমান তো ভালোবেসে বিয়ে করেছিলেন সামিরাকে কিন্তু এই ভালোবাসাই তার জন্য কাল হয়েছিল পরবর্তীতে ভক্তদের ধারণা সামিরা সালমানকে কখনোই ভালোবাসেনি নইলে এভাবে সালমানের সাথে বেঈমানি করতে পারত না অবশ্য সামিরা কাউকেই ভালোবাসে কিনা সন্দেহ সালমান শাহ যখন সিদ্ধান্ত নিয়েছে সামিরাকে ডিভোর্স দেবে তখনই নিজের কুকীর্তি ফাঁস হয়ে যাওয়ার ভয়ে সামিরা সালমানের অন্য শত্রুদের সহযোগিতায় সালমান শাহকে হত্যা করে কিছু প্রশ্ন আজ একুশটি বছর ধরে ঘোরপাক খাচ্ছে যেগুলোর উত্তর পাওয়া যায় না কোনো মানুষের পক্ষে কি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আত্মহত্যা করা সম্ভব আত্মহত্যা করে মানুষ রাগের মাথায় হুট করে একটু সময় ক্ষেপণ হয়ে গেলেই কিন্তু কেউ আত্মহত্যা করতে পারে না সেখানে সালমান নাকি বেলা বারোটার দিকে উঠে ঘরে গিয়ে আত্মহত্যা করেছে অথচ তার আগে সকালে এক ঘন্টা সালমানের বাবা তার ড্রয়িং রুমে বসেছিল সামিরা তাকে দেখা করতে দেয়নি কিন্তু কেন তার আধা ঘন্টা পরেই নাকি সালমান আত্মহত্যা করেছে এটা কি কমন সেন্স সাপোর্ট করে সালমানকে ঝুলন্ত অবস্থায় সামিরা ছাড়া আর কেউ দেখেনি কেন ফাঁসি দিলে মানুষের জিব্বা বের হয়ে যায় সালমানের ক্ষেত্রে এমনটি ঘটেনি কেন চেতনানাশক ইঞ্জেকশন সালমানের ঘরে এলো কি করে কেন আনা হয়েছিল সালমানের ব্র্যান্ড ব্যতীত তার ঘরে অন্য ব্র্যান্ডের সিগারেটের অস্তিত্ব কোথা থেকে এলো সালমানের মৃত্যুর পরবর্তী সময়ে সামিরার ব্যবহার ও চালচলন প্রিয়জন হারানো ব্যক্তির যেমন হওয়ার কথা তেমন ছিল না কিন্তু কেন কেন সে সালমানকে শেষ দেখা দেখতে যায়নি আত্মহত্যা করলে বা করার চেষ্টা করলে তো কারো বেঁচে থাকার কথা না তারপরও তারা সালমানকে তেল মালিশ করছিল কেন আত্মহত্যার চিকিৎসা কি তেল মালিশ কেন দ্রুত তাকে হাসপাতালে নেয়া হল না অথচ ঘরের পাশেই হলি ফ্যামিলি হাসপাতাল কেন সালমানকে মুসান নাম করে ধোয়া হয়েছিল এগুলো কি সালমানের শরীরে থাকা ফিঙ্গারপ্রিন্ট গায়েব করার জন্য করা হয়েছিল তার পরনের জামাও কেন পরিবর্তন করা হয়েছিল রুবির ছেলেকে দিয়ে কাপড়ের পোটলায় কি আড়াল করেছে সামিরা গুলশান ট্রাম্পস ক্লাবে নায়ক সুহেল চৌধুরীকে গুলি করে হত্যা করা হয়েছিল সুহেল চৌধুরীর সাথে এই আজিজ মোহাম্মদ ভাইয়ের দ্বন্দ্ব শুরু হয় স্যাটেলাইট ব্যবসা নিয়ে সুহেল চৌধুরী বলেছিল সালমান শাহকে কিভাবে হত্যা করেছে আমি জানি সব বলে দিব এই কথা বলার সাথে সাথেই গুলি করা হয় তাকে আজিজ মোহাম্মদ ভাই গ্রেফতার হলেও জামিনে বেরিয়ে যান আর মামলাও স্থগিত হয়ে যায় সালমান শাহ অনেক বড় গ্যাংস্টারদের সাথে শত্রুতায় জড়িয়ে গিয়েছিল আর তাতে ঘি ঢেলেছে সবচেয়ে আপন স্বয়ং তার স্ত্রী তাই শত্রুর জন্য এই কাজটা সহজ হয়ে যায় আর পোস্টমর্টেম ও তদন্ত রিপোর্ট নিয়ে হেরাফেরি করা তো শক্তিধর ব্যক্তিদের জন্য একটা ছোট চুটকির ব্যাপার ছিল উনিশশো সালের ছয়ই সেপ্টেম্বর থেকে আজ আজব্দি সামিরার কোনো বক্তব্য পাওয়া যায় না এমন কি মামলাতে তাকে কোনো ধরনের জেরাও করা হয়নি তিনি দিব্যি তার মতো আছেন কিন্তু এবার সময় এসেছে সত্যের মুখোমুখি হবার সামিরাকে এইসব প্রশ্নের উত্তর দিতেই হবে আর স্বামীরার বাবা বারবার সালমান শাহর মার চরিত্র নিয়ে কথা বলে আচ্ছা মায়ের চরিত্র যদি খারাপও হয় তাহলে কি ছেলের খুনের বিচার না হওয়াটা বৈধ হয়ে যায় সালমান আত্মহত্যা করেনি এটাই সত্য সূর্যের মতো সত্য আবেগ থেকে নয় যুক্তি দিয়েই কুটি কুটি মানুষ এ বিষয়টি বুঝতে পারছে আমাদের আইন আদালত কি বিষয়টি বুঝবে না আদালত চায় প্রমাণ তাহলে প্রমাণ সংগ্রহের জন্য যে কাজগুলো করা দরকার বা যাদের জিজ্ঞাসাবাদ করা দরকার তা কি করবে না যতই মাটি চাপা দেয়া হোক না কেন তাকে চেপে রাখা যাবে না সত্যের মৃত্যু নেই হয়তো একটু সময় লাগে আসতে আসার কথা হচ্ছে মামলাটি আবার তদন্ত করছে পিবিআই সম্ভবত এবার সব বেরিয়ে আসবে সম্ভবত রুবি মৃত্যুর ভয়ে মরার আগে সত্য বলে দিতে চেয়েছিল এখন আবার অপরাধীদের কাছ থেকে তার নিরাপত্তা নিশ্চিত হয়ে ঘুরে গেছে কারণ এখন যদি তাকে মেরে ফেলা হয় তাহলে সবাই বুঝে যাবে সে সত্য বলেছিল তবে জেনে রাখো সবে বিচার হবে বিচার হবে সালমান হত্যার বিচার হবে আমি কি করলাম এই কয়েকটা দিন নিউ ইয়র্কে আমার পয়সা তো গেল গেল সাথে সাথে আমার সংসার নিয়ে আমি টান দিচ্ছি কি করলাম এটা আমি আশ্চর্য ব্যাপার বসে বসে খালি সালমান শাহ সম্বন্ধে দুইয়ে দুয়ে চার দুয়ে তিনে পাঁচ মিলাতে মেলাতে আমি কি গল্প বানিয়ে ফেললাম আশ্চর্য ব্যাপার এরকমও হয় জীবনে আমি যেটা করি নাই সেটাই করলাম এরকম করে আসসালাম আলাইকুম সালমান শাহ খুন সালমান শাহ আত্মহত্যা করে নাই সালমান শাহ খুন হয়েছে আমার হাজব্যান্ড এটা করাইছে আমার বাইরে দিয়ে আমার হাজব্যান্ড করাইছে এটা সামিরার ফ্যামিলি করাইছে এটা আমার হাজব্যান্ড দিয়ে আর সবাই মিলে সব চাইনিজ মানুষ সালমান শাহ আত্মহত্যা করে নাই সালমান শাহ খুন হয়েছে আমি রুবি এখানে ভেগে আছি আমি ভেগে আছি এই কেস শেষ যেন না শেষ হয় আমি যেভাবে পারি আমি যেন ঠিক মতো যেন আমি সাক্ষী দিতে পারি আপনি আমার জন্য দোয়া করেন আমার আমার খুন করার চেষ্টা করা হচ্ছে